হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এসকে ট্রেডার্সে আবারও ভিডিও চালু করতে হয়েছে, কারণ হচ্ছে এই আজকে যেদিন এই ভিডিওটা রেকর্ড হচ্ছে সেদিন বাজাজের পালসারের একটি মডেলে দামের আপডেট হয়েছে। তো ভাবলাম আপডেটটা একটু জানাই, কারণ নিয়মিত যেহেতু এইসব কন্টেন্টগুলো দিচ্ছি তো আপডেটগুলো না জানালেই আসলে হচ্ছে না। একটা মাত্র মডেল আপডেট হয়েছে, তবে পালসারের অন্যান্য যেসব মোটরসাইকেল আছে এই ভিডিওর খাতিরে অন্যান্যগুলোর দামও একটু বলবো। আর গত কয়েকদিন আগে এসকে ট্রেডার্স থেকে কিন্তু বাজাজ মোটরসাইকেলের বর্তমান দামগুলো কোন অবস্থায় আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম। তো এসকে ট্রেডার্স হচ্ছে বাজাজ মোটরসাইকেলের অথরাইজ ডিলার, তাদের অবস্থান হচ্ছে ঢাকার তেজগাঁও বিজয় সরণির র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে। একটা মসজিদও আছে এদিকে, পীর মাজামে মসজিদ, এটার ঠিক অপোজিটে হচ্ছে এসকে ট্রেডার্স। তো চলেন সবার আগে আমরা আপডেটের দিকে চলে যাব, যে মডেলটা মূল্য আপডেট হয়েছে, আর সেই মোটরসাইকেলটা হচ্ছে বাজাজের পালসার 150 সিঙ্গেল ডিস্ক। ঠিক এই মডেলটাই বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে সিঙ্গেল ডিস্কের, ব্ল্যাক অ্যান্ড রেড। তো এই মোটরসাইকেলটা মানে রেগুলার প্রাইস আপডেট হয়ে চলে আসছে 1,92,750 টাকায়, অর্থাৎ রেগুলার প্রাইসে 2,750 টাকা কমেছে। ঠিক আছে, রেগুলার প্রাইসে 2,750 টাকা কমে এটার দাম এখন আসছে 1,92,750 টাকায়। ঠিক আছে, তারপরে আর পালসারের যে 150 টুইন ডিস্ক যে মোটরসাইকেলটা আছে, তো সেই মোটরসাইকেলটার বর্তমান দাম চলতেছে কিন্তু 2,17,000 টাকা। এটা কিন্তু রেগুলার প্রাইস, আমি কিন্তু এখানে কোনো অফার উল্লেখ করতেছি না, সবগুলো হচ্ছে রেগুলার প্রাইস। তো টুইন ডিস্কের যে মোটরসাইকেলটা ওইটাও কিন্তু হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড, তো এটার রেগুলার প্রাইসে হচ্ছে কত, 2,17,000 টাকা। তারপরে আমরা দেখাবো হচ্ছে পালসার 150 টুইন ডিস্ক এবিএসটা, এটাই হচ্ছে এবিএস এর মোটরসাইকেলটা সিঙ্গেল ডিস্ক, তো এইটারও কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 2,20,900 টাকা। ঠিক আছে, আমি কিন্তু কোনো অফার বলতেছি না, শুধুমাত্র রেগুলার প্রাইসটা বলতেছি। এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,20,900 টাকা, পালসার 150 টুইন ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। তারপরে পালসারের আরেকটা মোটরসাইকেল যেটা বর্তমানে আমাদের দেশে বেশ মানে আলোচনা বলি আর সমালোচনা বলি, যেটার কেন্দ্রবিন্দুতে আছে, সেটা হচ্ছে পালসার 150 সরি পালসার N160 FI এবং ডুয়েল এবিএস। তো এই হচ্ছে এই মোটরসাইকেলটি, এবং এটা হচ্ছে কিন্তু কালো, এটার মধ্যে আরো দুইটা রং আছে, নীল এবং লাল, তো সেগুলোও এসকে ট্রেডার্স এর সংগ্রহে রয়েছে। তো এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলছে কিন্তু 2,72,500 টাকা। এসকে ট্রেডার্স থেকে সমস্ত ধরনের মোটরসাইকেল ক্যাশে কেনাকাটার পাশাপাশি ইএমআই তেও কিন্তু কেনাকাটার সুযোগ আছে, তো সেই জন্য এসকে ট্রেডার্স এ সরাসরি এসে আলাপ করতে হবে অথবা মোবাইল ফোনে কথাবার্তা বলে নিতে হবে। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যে কোনো স্থানেই হোক না কেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বাইকগুলো মানে পাঠানোর ব্যবস্থা আছে এসকে ট্রেডার্সে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমি এখানে পালসারের যে চারটা মোটরসাইকেলের দামগুলো বললাম, এর মধ্যে একটা ছিল আপডেট, সেটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক 150। তো এই সবগুলা মোটরসাইকেল কিছুটা কমে হয়তোবা এসকে ট্রেডার্স দিতে পারে, কিছুটা কমে, তো সেইটা মানে আসলে শোরুমে এসে আলাপ করাটাই হচ্ছে সবচাইতে ভালো। আর আমি এই ভিডিওতে কিন্তু কোনো অফার টফার বলছি না, তার মানে কিন্তু এই না যে স্ক্রেটার্স আপনাদেরকে বা গ্রাহকদেরকে কোনো ছাড় দিবে না, মূল্য ছাড় দিবে না। আমার ধারণা স্ক্রেটার্স গ্রাহকদেরকে মূল্য ছাড় দিবে, তো সেইটা জানতে হইলে অবশ্যই স্ক্রেটার্সে একটু কষ্ট করে আসতে হবে, এসে তারপরে দর কষাকষি করতে হবে, দরদাম করতে হবে, তাছাড়া তাদের মোবাইল ফোনেও কিন্তু আপনারা আলাপ করে এ সম্পর্কে আরও জেনে নিতে পারেন। আর এই ফাঁকে আমি একটু দেখাই নিচ্ছি তাদের এখানে কিন্তু বাজাজের অন্যান্য আরও যেসব মোটরসাইকেল আছে, যেমন প্লাটিনা 110H গিয়ার, তারপরে এদিকে আছে প্লাটিনা 100ES, তারপরে এইদিকে আছে বাজাজ ডিসকভার 125, এইটা আবার একটা হচ্ছে পালসার 150 টুইন ডিস্ক, ডিসকভার 125 সহ বাজাজের যত মোটরসাইকেল আছে, এদিকে আছে সিটি 100ES একদম লাস্ট যে মডেলটা পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তারপরে বাজাজ ডিসকভার 110, তারপরে র্যামের উপরে একটা রাখা আছে বাজাজ অ্যাভেঞ্জার 160 সিঙ্গেল এবিএস লাল রঙের, তারপরে কালো রঙেরও আছে,
অর্থাৎ বাজাজের যত মোটরসাইকেল আছে সবগুলোরই কিন্তু সংগ্রহ আছে এসকে ট্রেডার্সে। আমি পালসারের বাইরে অন্য মোটরসাইকেলগুলোর দামের ব্যাপারে আর আসছি না, কারণ এই অল্প কয়েকদিন আগেই কিন্তু একটা লেটেস্ট আপডেট প্রাইসের একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো কেউ যদি সেটা না দেখে থাকেন, লিংক দেয়া থাকবে পিন কমেন্টে, সেখান থেকে একটু দেখে নেবেন, তাহলে বুঝতে একটু সুবিধা হবে আর কি। তো প্রতিনিয়ত এরকম আপডেট যদি আরও আসে তো সেগুলো আপনাদের সামনে নিয়ে ঝটপট অবশ্যই হাজির হয়ে যাব। আর ফাঁকে ফাঁকে অন্যান্য নানান ধরনের টপিকে তো প্রতিনিয়ত আমার অডিয়েন্সের সাথে আমি শেয়ার করি। তো আজকে আসলে কথাবার্তা ঠিক এতটুকুই, আর নতুন কোনো বলার কিছু নেই। নতুন কোনো কিছু বলার সময় যখন হয়ে যাবে তখন আবারও হাজির হয়ে যাব অন্য আরেকটি ভিডিওতে। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, আশা করি বিষয়গুলো সবগুলো পরিষ্কারভাবে বুঝতে পারছেন। বিদায় নিলাম, খোদা হাফেজ।